আমরা এতক্ষণ ধরে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত ঘোষের মুখ থেকে শুনেছেন যে আমরা 2017 সালে 22 তারিখে আমরা এখান থেকে বাস্তবচ্যুত হয়েছিলাম। এক কথায় বলতে গেলে আমাদের সভাপতি পদ চলে যায়, তারপর আমরা নিয়ম মাফিক আমাদের চাবি আমাদের হাত থেকে চলে যায়, আমাদের পার্টি অফিস আমরা দীর্ঘদিন থেকে আমাদের কর্মীরা রাস্তায় রাস্তায় ঘুরেছেন এবং আমরা তাদেরকে বারে বারে প্রশ্ন করেছেন আমাদের কাছে যে আমাদের বলুন আমরা পার্টি অফিসে যাব, পার্টি অফিস আমাদের এখানকার রক্তের সঙ্গে মিশে আছে, শান্তিপুরের মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা যারা তখন কংগ্রেস করতাম সেই কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষ আমাদেরকে সহায়তা করে তিল তিল করে আমাদের এই পার্টি অফিস তৈরি করেছে। আমরা তাদেরকে সেই সমস্ত কর্মীদেরকে আশ্বস্ত করে বলতাম যেদিকে আমরা মাথা উঁচু করে যেতে পারবো সেদিকে আমরা পার্টি অফিস। আজকে আমাদের সকালবেলাতে আপনারা জানেন যে আমাদের জেলার অন্যতম সভাপতি শঙ্কর সিংহ ফোন করেন আমাদের যিনি নেতা দলের নেতা মাননীয় অজয়দের কাছে, ফোন খারাপ থাকায় আমার কাছে ফোনটা আসে এবং আমি একবার বলেন অজয়বাবুকে বলুন ফোন করতে এবং 12টার মধ্যে এখানে শঙ্করবাবু আপনাদের সঙ্গে মিট করতে চায়, সাংগঠনিক সম্পর্কে আলোচনা করতে হয় চলে আসবে। আমরা গিয়েছিলাম এখান থেকে আমাদের সভাপতি পদে নিয়োগপত্র দিয়েছেন আমাদের, সেই জন্যই আমরা এখানে আপনারা স্বল্প নোটিশে অনেক বন্ধুরা আমাদের খাবার পান না, আমি সেই সমস্ত বন্ধুদের কাছে বলি আমরা স্বল্প নোটিশে আজকে এখানে এই সময়ের মধ্যে এখানে অনেক মানুষ আমাদের বাইরে আছে আমরা এসেছি দলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছে। শুধু আপনাদের কাছে একটা কথা বলি যে আমাদের নেতা অজয় দে আজকে এই জায়গায় আমরা আমাদের এখানে আসতে গেলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নেত্রী, আমাদের ওখানে আমাদের যে রাজ্যের নেত্রী আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু স্থানীয় ভাবে আমাদের নেতা অজয় দে, এর মাঝখানে আমাদের কাছে কেউ নেই। অজয় দে ধরে আমরা চলি দীর্ঘদিন থেকে শান্তিপুরের মা মাটির মানুষের সঙ্গে যার যোগাযোগ রয়েছে, শান্তিপুরের মানুষের মাটির সঙ্গে যার সম্পর্ক রয়েছে সে অজয় দে, সে অজয় দে আমাদের মাথার উপরে আছে ছাতার মতো আছে, আমরা তার নেতৃত্বে বিশ্বাসী এবং তার ঐকান্তিক চেষ্টায় আজকে যে সমস্ত অগণতি আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তারা বুকে ব্যথা নিয়ে ঘুরছিলেন আজকে সেই ব্যথা উপশম করে দিয়েছে অজয় দে, অজয় দে অজয় দে ঐকান্তিক চেষ্টায় আজকে এই জায়গায় আমরা আমার পুনর্বাসন পেয়েছি। আমরা আমি আপনাদের কাছে আবেদন করব শুধু ক্ষমতা নেই আসা বড় কথা নয়, বাস স্ট্যান্ডে আমার বন্ধু এখানে জয়ন্ত ঘোষ একটা কথা বলছিল খুব মনে রাখবেন এই কথাটা, গত লোকসভা নির্বাচন আমাদের হয়েছে সে নির্বাচনে আমাদের ফল কিন্তু আমরা ভালো করতে পারিনি, ফল ভালো করতে পারিনি এটা আমাদের লজ্জার কিছু নেই আমরা অকপটে স্বীকার করিনি, কিন্তু আগামী বছরেই কিন্তু আমাদের পৌরসভার নির্বাচন হচ্ছে, তাই দল মনে করেছে যাদের ক্ষমতায় বসিয়েছিল তাদের মুখ দিয়ে হবে না, অজয়দেরকে আবার সামনে আনতে হবে, তার জন্য আজকে এখানে আজকে সভাপতি বদল করে দিয়েছে, বাকি চোখ করতে হবে এখন থেকে, শুধু ক্ষমতা এলাম আমরা সভাপতি হলাম এটাই বড় কথা নয়, এখন থেকে আজকে থেকে শুরু করতে হবে প্রতিটি ওয়ার্ডে 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 যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, তৃণমূল কংগ্রেসের জনসংযোগ নীতি চলছে, ক্ষমতা যাত্রা চলছে, বাড়িতে 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 যান যে জায়গায় ত্রুটি বিচ্যুতি হয়েছে সেখানে বলুন মানুষের কাছে যে আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিন, নিশ্চয়ই মানুষ তাদেরকে ক্ষমা করবে, মানুষের অভাব অভিযোগটা শুনুন, এই এখন থেকে কর্মসূচি চলতে এখানে যাবেন, আজ থেকে পাখির চোখ পড়ুন চব্বিশে চব্বিশ কিন্তু আগামী পৌরসভা নির্বাচন এই লড়াই কিন্তু আজ থেকে শুরু হবে, আমাদের যেতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে এবং যাতে আমাদের সংগঠনকে মজবুত করতে পারি তার চেষ্টাটা করতে হবে, এখানে যারা বহু মানুষ এসছেন আমি তাদের কাছে শুধু অনুরোধ করবো আজকে শুধু এসছেন থানায় পার্টি অফিস সর্বক্ষণ খোলা, তা আমাদের সন্ধ্যাবেলা যেভাবে আসতে আপনারা সকল মিলে আসবেন, রাত্রি 9:30 মধ্যে পার্টি অফিস বন্ধ হবে, কি দৈন্য দশার মধ্যে দিয়ে আমাদের এখানকার পার্টি অফিস চলেছে আপনারা দেখেছেন রাস্তায় বহু মানুষ আমাকে ধরে ধরে বলেছে একটা পোড়া বাড়ি হয়ে গেছিল, পোড়া বাড়ি মানুষ থাকতো না, লাইট জ্বলে না, এই অবস্থার মধ্যে দিয়ে চলেছে এত বড়টাই মানুষ রয়েছে পার্টি অফিস রয়েছে, একটা শাসক দলের পার্টি অফিস বলতে লজ্জা, সাধারণ মানুষ ধরে ধরে আমাদের বলেছে আমাদের কর্মীদের বলেছে নেতৃত্ব করেছে,
আচ্ছা সেই জায়গায় আপনাদের বলবো, আমাদের প্রতিদিন প্রতিদিন এখানে আসবেন আপনারা পার্টি অফিসে, আসবেন 9:30 পর্যন্ত এখানে পার্টিতে আলাপ আলোচনা হবে, খবর খবর গুলো আমরা নেবো প্রতিটি ওয়ার্ডে কিভাবে আমাদের কর্মসূচি চলছে, এখন আমাদের কতদূর দল এগোলো, কোন জায়গায় আমাদের পজিশন, আমাদের কি করতে হবে, সেই জায়গায় নিশ্চিত হবে আমাদের আলোচনার মধ্যে দিয়ে দলকে মজবুত করতে চেষ্টা করতে হবে। আমি বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না, এখানে আমাদের মনে রাখবেন অজয়দের সব সময় আপনাদের মাথার উপর আছে, ছাতার মতো আগলে আছে, অর্থাৎ তার নেতৃত্বে শান্তিপুর পৌরসভা আগামী দিনে পৌরসভা আমাদের পাখির চোখ করে যাতে 24টি আসনে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আমরা জেতাতে পারি তার চেষ্টা এখন থেকে শুরু করবেন। আমি আমার বক্তব্য দিয়ে তো সকলে এত আপনারা এত পরিশ্রম করে এত সব নোটিস এসছেন, দলের পক্ষ থেকে যুব ভাইরা যারা এসছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অজয় জিন্দাবাদ।